ফ্রান্সের রাজধানী প্যারিসে লাকর্নফ সিটি কাউন্সিলে চালু হয়েছে দেশি অটো ইকুল নামে একটি ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান। ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ইয়াকুব আলী প্রধান এই প্রতিষ্ঠান চালু করেছেন। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্যারিসের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। ফ্রান্সে প্রসার হচ্ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের পরিধি। বাংলাদেশিরা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে সম্পৃক্ত হচ্ছে ফ্রান্সের বুল ধারার ব্যবসা বাণিজ্যের সাথে, যার ফলে দিনে দিনে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা।